টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। সরল রেখার প্রথম অনুশীলনীর টাইপ ফাইভ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। টাইপ ফাইভে আমি এই ছয়টা অঙ্ক সমাধান করাবো, যদিও অঙ্কগুলো অনেক অনেক সহজ। তো এই অঙ্কগুলো পারার জন্য তোমার এই দুইটা সূত্র জানা লাগবে। দেখো, এইখানে একটা বিন্দু আছে এ এবং এইখানে একটা বিন্দু আছে বি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। এক্স ওয়ানকে বলা হয় ভুজ আর ওয়াই ওয়ানকে বলা হয় কোটি। এটা ভুজ, এটা হচ্ছে কোটি। প্রথমটা হচ্ছে কমার আগেরটা হচ্ছে ভুজ, কমার পরেরটা হচ্ছে কোটি। দেখো, এ এক্স ওয়ান ওয়াই ওয়ান ও বি এক্স টু ওয়াই টু বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। দেখো, এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব মানে এই এ বি। এ বি সমান আমরা সূত্র জানি হচ্ছে রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, মানে রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। মানে দুটি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তুমি সহজে ওই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবে। দূরত্ব বের করার সূত্র হচ্ছে রুট ওভার অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, মানে রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। আর এই সূত্রটা আমি একটু পরে আলোচনা করতেছি। দেখো, বলা আছে 8 নং আমার প্রশ্ন নং, সেখানে বলা আছে নিচের বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এত এবং এত, এই দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে লিখবো হচ্ছে 4.5 এবং -2.3 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ। মানে এই 4 -2, তার মানে 4 - দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু, মানে এইটা মাইনাস এইটা, তার মানে 4 - -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে এই কোটি আর এই কোটির, এই দুইটা কোটির অন্তরের বর্গ হবে, তার মানে 5 - -3, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 3 হবে, এরপরে হবে হচ্ছে হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো, 4 + 2 যোগ করলে হয় হচ্ছে 6, 6 কে স্কোয়ার করলে হয় 36, আর প্লাস 5 আর 3 যোগ করলে হয় 8, 8 কে স্কোয়ার করলে হয় 64। যদি আমরা যোগ করি, যোগ করলে আসে 100, তো রুট ওভার অফ 100 ইকুয়াল টু 10, তার মানে অ্যান্সার হচ্ছে 10। এখন আমি 8 এর 2 নং সমাধান করাবো। বলা আছে যে 7.7 এবং -5.2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা লিখবো 8 এর 2 নং সমাধান করাবো। তাহলে লিখবো 7.7 এবং -5.2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ, তার মানে হবে 7 - -5, মানে এই ভুজ আর এই ভুজ, এই দুইটা ভুজের অন্তরের বর্গ, তার মানে লিখবো 7 - -5, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 5 হবে, এরপরে স্কোয়ার হবে প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, মানে হবে হচ্ছে 7 - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা দেখো 7 + 5 সমান হবে 12, 12 কে স্কোয়ার করলে হবে 144 প্লাস 7 - 2 সমান হয় হচ্ছে 5, 5 কে স্কোয়ার করলে হবে 25। আমরা যদি এটা ক্যালকুলেশন করি একবারে আসে হচ্ছে 13। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমি 8 এর 3 নং করাবো। বলা আছে 8.3 এবং 12.2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব 8.3 এবং 12.2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ, তার মানে এই ভুজ আর এই ভুজের অন্তরের বর্গ হবে, মানে 8 - 12, এরপরে হোল স্কোয়ার হবে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, মানে 3 - 2, এরপরে হোল স্কোয়ার হবে ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে, দেখো 8 - 12 সমান হয় -4, -4 কে স্কোয়ার করলে হয় 16, তাহলে আমরা 16 লিখবো প্লাস 3 - 2 সমান হয় 1, 1 কে স্কোয়ার করলে হয় 1 ইকুয়াল টু আমরা পাই রুট ওভার অফ 17। এইটা হচ্ছে আমার অ্যান্সার। এরপরে দেখো আমি 8 এর 4 নং অঙ্ক সমাধান করবো। 8 এর 4 নং এ বলা আছে এ বি স্কোয়ার কমা 2 এ বি
একটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং এখানে আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে, বলা আছে এত এবং এত এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে লিখবো এত এবং এত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তার মানে এই ভুজদ্বয়ের অন্তরের বর্গ হবে, মানে হবে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ভুজদ্বয়ের অন্তরের বর্গ, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। এবার হবে হচ্ছে টু এ বি মাইনাস টু এ সি, এরপরে হবে হোল স্কোয়ার। দেখো ভুজদ্বয়ের অন্তরের বর্গ মানে এইটা মাইনাস এইটা হোল স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু এ সি এরপরে হোল স্কোয়ার। এবার দেখো এ বি স্কোয়ার প্লাস আর এই এ বি স্কোয়ার মাইনাস, তার মানে এইটা আর এইটা কাটা যাবে, আমরা কেটে গেলে থাকবে হচ্ছে এইখানে দেখো এইটা থাকবে, তার মানে আমরা পাবো হচ্ছে টু এ বি মাইনাস টু এ সি পাবো, এরপরে হোল স্কোয়ার আছে। এবার দেখো রুট আর স্কোয়ার কাটা যায়, রুট আর স্কোয়ার কেটে গেলে আমরা পাবো টু এ বি মাইনাস টু এ সি। এখন আমরা কমন নেব, দেখো এখানে আমার কমন আসে কি, কমন আসে হচ্ছে টু এ কমন আসে, কমন নিলে হয় বি মাইনাস সি, আর তার মানে আমার এইটা হচ্ছে অ্যান্সার, আমার অ্যান্সার চলে এসেছে। দেখো অঙ্কগুলো অনেক সহজ। এখন আমি আটের পাঁচ নং অঙ্ক সমাধান করবো। বলা আছে এ টি স্কোয়ার কমা টু এ টি, একটা স্থানাঙ্ক দেওয়া আছে, এবং এ ভাগ টি স্কোয়ার কমা মাইনাস টু এ ভাগ টি আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে, এই স্থানাঙ্ক এবং এই স্থানাঙ্কর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো তাহলে লিখব এত এবং এত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু রুট ওভার অফ ভুজদ্বয়ের অন্তরের বর্গ। তার মানে দেখো এই ভুজ আর এই ভুজের অন্তরের বর্গ হবে, তার মানে লিখব হচ্ছে এ টি স্কোয়ার মাইনাস এ ভাগ টি স্কোয়ার, মানে এইটা মাইনাস এইটা হোল স্কোয়ার, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তার মানে লিখব টু এ টি মাইনাস এইটা, যেহেতু আগে একটা মাইনাস আছে তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, টু এ ভাগ টি এরপরে হবে হচ্ছে হোল স্কোয়ার, তার মানে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ ইকুয়াল টু। এখন ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশন করি তো এখানে দেখো আমার কমন কত আসে, আমার এখানে কমন আসে হচ্ছে এ, তাহলে যদি আমরা এ কমন নেই তাহলে হবে হচ্ছে টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, আর টোটালটার পরে হোল স্কোয়ার হবে, আমরা টোটালটার পরে হোল স্কোয়ার দিব, প্লাস আমার এইখানে কমন কত আসে, দেখো এখানে কমন আসে হচ্ছে টু এ, তার মানে আমরা টু এ কমন নেব, যদি টু এ কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে টি প্লাস টু বাই ওয়ান বাই টি, আর টোটালটার পরে হবে হচ্ছে হোল স্কোয়ার। দেখো আমি এইখান থেকে কমন নিয়ে আসি হচ্ছে এ, আর এইখান থেকে কমন নিয়ে আসি হচ্ছে টু এ কমন নিয়ে আসি ইকুয়াল টু। এখন দেখো এরপরে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে টি প্লাস ওয়ান বাই টি ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি, আর এই এইটুকের পরে হোল স্কোয়ার হবে, আমি এইটুকের পরে হোল স্কোয়ার দিলাম। দেখো একে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার পরে স্কোয়ার হবে, তার মানে এই টোটালটার পরে আমরা হোল স্কোয়ার দিয়েছি, আর প্লাস এবার দেখো টু কে বর্গ করলে হবে হচ্ছে ফোর, আর এ কে বর্গ করলে হবে হচ্ছে এ স্কোয়ার, তার মানে ফোর এ স্কোয়ার হবে, আর হবে হচ্ছে টি প্লাস ওয়ান বাই টি এরপরে হোল স্কোয়ার হবে, আর টোটালটা রুটের ভিতরে ছিল তাহলে টোটালটা রুটের ভিতরে লিখব। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে লিখতে পারি হচ্ছে দেখো এ স্কোয়ার আর এইটা ইন্টু এইটা টোটালটা হোল স্কোয়ার আছে, তার মানে আমরা লিখব হচ্ছে টি প্লাস ওয়ান বাই টি এরপরে হোল স্কোয়ার ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি এরপরে হোল স্কোয়ার দেব, আর প্লাস এখানে যা আছে তাই লিখবো ফোর এ স্কোয়ার ইন্টু টি প্লাস ওয়ান বাই টি এরপরে হোল স্কোয়ার দেব। এবার দেখো এইটা এবং এইটাই আমার কমন কি আছে সেটা আমরা দেখব। দেখো আমার এইটা এবং এইটাতে কমন আসে হচ্ছে এ স্কোয়ার আর টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার কমন আসে, তার মানে কমন যদি নেই, কমন নিলে দেখো এইটা চলে আসে, থাকে হচ্ছে টি মাইনাস ওয়ান বাই টি এরপরে হোল স্কোয়ার দিতে পারি, আর এখানে এ স্কোয়ার ইন্টু টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার চলে আসে, থাকে হচ্ছে প্লাস ফোর,
প্লাস ফোর থাকে, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো এইখানে আমরা এইটা এবং এইটাই দুইটার থেকে কমন নিয়েছি, এ স্কোয়ার ইন্টু টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার কমন নিয়েছি, থাকে এইটা প্লাস ফোর। দেখো আমরা ফোরকে আমরা লিখতে পারি টি ইন্টু ওয়ান বাই টি, আমরা এক্সট্রা লিখতে পারি, কারণ আমরা সূত্র তৈরি করব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। দেখো এই টি আর টি কাটা যায়, কেটে গেলে কিন্তু ফোরই হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, এখানে সূত্র বসাবো। আর এইখানে প্রথমে যা আছে তাই লিখবো, এ স্কোয়ার ইন্টু টি প্লাস ওয়ান বাই টি, এরপরে হোল স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, সূত্র হবে হচ্ছে এ প্লাস বি এরপরে হোল স্কোয়ার হবে। এখানে এ বলতে হচ্ছে টি আর বি বলতে হচ্ছে ওয়ান বাই টি, তার মানে এইটার পুরো স্কোয়ার এইটার পুরো স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এইটার পরে স্কোয়ার আছে, এটার পরে স্কোয়ার আছে, এটার পরে স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার আর এটার পুরো স্কোয়ার এটার পুরো স্কোয়ার, তাহলে লিখতে পারি টি প্লাস ওয়ান বাই টি এরপরে হোল স্কোয়ার আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরপরে হোল স্কোয়ার দিতে পারি। দেখো এইটা স্কোয়ার ইন্টু এইটা স্কোয়ার মানে হবে হচ্ছে টি প্লাস ওয়ান বাই টি, এরপরে পাওয়ার হবে হচ্ছে ফোর। তো আমরা পাওয়ার ফোরটাকে লিখছি এইভাবে যে টি প্লাস ওয়ান বাই টি এরপরে হোল স্কোয়ার দিয়েছি, আবার টোটালটার পরে স্কোয়ার দিয়েছি, টু আর টু গুণ করলে ফোর হয়। এবার দেখো রুট আর এই স্কোয়ার কাটা যাবে, রুট আর এই স্কোয়ার কাটা যাবে, কেটে গেলে আমরা পাবো হচ্ছে এ ইন্টু টি প্লাস ওয়ান বাই টি এরপরে হোল স্কোয়ার, এইটা হচ্ছে অ্যান্সার। এই ক্যালকুলেশনটা একটু বড়, বাট অঙ্কটা কিন্তু সহজ আগের অঙ্কগুলোর মতোই। দেখো এখন আমি আটের ছয় নং অঙ্ক সমাধান করাবো, বলা আছে থ্রি কমা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি একটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং টু কমা সিক্সটি ডিগ্রি আরও একটা স্থানাঙ্ক দেওয়া আছে। এই স্থানাঙ্ক এবং এই স্থানাঙ্কর মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তো এখানে কিন্তু যে স্থানাঙ্কটা দেওয়া আছে সেটা কিন্তু আমার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো আর আর মানে এখানে থ্রি, আর থিটা দেওয়া আছে, এটা আর ওয়ান, এটা হচ্ছে থিটা ওয়ান, আর ওয়ান মানে হচ্ছে থ্রি আর থিটা ওয়ান মানে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি, এটা হচ্ছে আর টু, আর টু মানে হচ্ছে টু আর থিটা টু মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি। আমরা এই এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলো করেছি এগুলো হচ্ছে সবগুলোই দেওয়া ছিল হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে, তো এখন দেওয়া আছে পোলার স্থানাঙ্কে। তো দেখো আমরা সূত্র জানি পোলার স্থানাঙ্কে আর ওয়ান কমা আর থিটা ওয়ান এবং আর টু কমা থিটা টু বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো এই একটা স্থানাঙ্ক দেওয়া আছে, এই একটা স্থানাঙ্ক দেওয়া আছে, এই স্থানাঙ্কটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটাও হচ্ছে পোলার স্থানাঙ্ক, দুটি পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার অফ আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু ইন্টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু। তাহলে এখন আমি আটের ছয় নং অঙ্ক সমাধান করবো। আটের ছয় নংয়ের ক্ষেত্রে আমরা বলবো যে এত এবং এত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সূত্র হচ্ছে রুট ওভার অফ, দেখো প্রথমে বলা আছে আর ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে থিটা ওয়ান, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে থিটা টু, তাহলে আর ওয়ান স্কোয়ার, আর ওয়ান বলতে এখানে থ্রি, তার মানে থ্রি স্কোয়ার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার, তাহলে দেখো আর টু মানে হচ্ছে টু, তার মানে টু স্কোয়ার হবে, এরপরে মাইনাস টু আর ওয়ান ইন্টু আর টু, তাহলে আর ওয়ান দেখো আর ওয়ান হচ্ছে থ্রি আর আর টু হচ্ছে টু, এরপরে হচ্ছে কস থিটা ওয়ান মাইনাস থিটা টু, তাহলে লিখবো কস দেখো থিটা ওয়ান মাইনাস থিটা টু, থিটা ওয়ান হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি মাইনাস থিটা টু, থিটা টু হচ্ছে সিক্সটি ডিগ্রি। দেখো আমরা অনেকে এই অঙ্কটা করো না, বাট এই অঙ্কটা কিন্তু এখন কিন্তু খুব সৃজনশীলের কনঙ্গে আসে। দেখো এখানে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এখানে একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুইটা পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব, তো এই দুইটা বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার অফ আর ওয়ান স্কোয়ার মানে থ্রি স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার, আর টু মানে হচ্ছে টু, তার মানে টু স্কোয়ার মাইনাস টু ইন্টু আর ওয়ান, আর ওয়ান মানে হচ্ছে থ্রি ইন্টু আর টু, আর টু মানে হচ্ছে টু, কজ হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি। তো এটাকে আমরা ক্যালকুলেশন করবো, যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাই, দেখো থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আর টু স্কোয়ার মানে হচ্ছে ফোর,
9 প্লাস 4 সমান হবে হচ্ছে 13 মাইনাস 2 আর 3 গুণ করলে হয় 6 6 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 12 12 আর এখানে হবে হচ্ছে cos 60 ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 13 মাইনাস 12 কত 60 ডিগ্রির মান আমরা জানি 1/2 সেটা লিখছি এবার দেখো আমরা কত পাবো সেটা হলো রুট ওভার অফ 13 মাইনাস কাটাকাটি করলে হবে 6 ইকুয়াল টু রুট ওভার অফ 7 আসে তার মানে এইটা হচ্ছে আমার অ্যান্সার আর দেখো দুটি পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব আমরা পেয়ে গেছি রুট 7 হচ্ছে আমার অ্যান্সার দেখো অঙ্কগুলা খুবই সহজ অঙ্ক যদি তুমি এই দুইটা সূত্র পারো সেক্ষেত্রে এই অঙ্কগুলা সহজ যদিও তোমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে এই অঙ্কগুলা যদিও করে আসছো এইটা নতুন ধারণা তোমাদের এই আটের ছয় নং যদিও নবম দশম শ্রেণীতে ছিল না বাট এই অঙ্কগুলা ছিল এই অঙ্কগুলা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো তো এই অঙ্কগুলা যদি পারো তাহলে অন্য অন্য অঙ্কগুলা করতে তোমার জন্য সুবিধা হবে তবে সূত্রগুলো অবশ্যই ভালো করে মুখস্থ রাখবা যদিও আমি প্রথম পর্বে সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।